আমি বিবাহিত অবিবাহিত পুরুষ, আমি প্রায় সময় ঘুমের মধ্যে বিয়ে নিয়ে স্বপ্ন দেখি, এটা কিসের আলামত? এটা বিয়ে করার আলামত। আমি একটা মানুষ বিয়ের স্বপ্ন দেখবে না কি তালাক স্বপ্ন দেখবে? কি আজব কথা ভাই। আমি একটা মানুষ এই বেচারা বিয়ের স্বপ্ন দেখে, স্বাভাবিক, বিয়ে করে নাই, সে বিয়ে করতেছে, হ্যাঁ উঠে দেখবে, হ্যাঁ হ্যাঁ স্বপ্নে উদয় মিশে দেখছে, তো এটাই তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক না। এখন আপনি আবেগ মানুষ, আপনি কি দেখতে চান স্বপ্নে? তালাক দেখতে চান? যাই হোক, স্বপ্ন মানুষ কয়েক কারণে দেখে, তিন কারণে মানুষ স্বপ্ন দেখে সাধারণত। নম্বর এক, অতিরিক্ত জল্পনা কল্পনার কারণে, বিশেষ করে বিয়ের আলাপ সালাপ যখন হয় তখন যুবকরা ডেলি বিয়ে স্বপ্ন দেখে, শ্বশুরবাড়ির স্বপ্ন দেখে, হ্যাঁ শালা, তারপর যায় শ্বশুরবাড়ির এনভায়রনমেন্ট এসব দেখে, হ্যাঁ জামাই আদর এগুলো দেখে, উঠে থেকে হ্যাঁ হ্যাঁ খুদেই না সব গুণে বলে দেখলাম। তো যেটা মানুষ বেশি বেশি জল্পনা কল্পনা করে অনেক সময় ভয়ের মতো মানুষ সেটা দেখে, এটা ন্যাচারাল। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু স্বপ্ন মানুষকে শয়তান দেখায়। স্বপ্ন কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং তাৎপর্যপূর্ণ একটা জীবনের অধ্যায়, স্বপ্ন তো স্বপ্নই, এর অনেক তাৎপর্য আছে। এই জন্য এই স্বপ্ন কখনো কখনো যখন শয়তান থেকে হয় তখন সেটাকে কেয়ার করার কিছু নেই, ওটা বুঝতে হবে শয়তান পরেশান করার জন্য করছে। অনেক সময় দেখবেন যে সিঁড়ি দিয়ে সাইকেল চালায় উঠতেছে, একটা পরেশানের পরিস্থিতি, উঠে দেখেন ঘামায় গেছেন, হ্যাঁ মারামারি উঠে দেখতেছেন যে হাত মারা দিয়েছেন কোথাও, এরকম মোটা মোটা সংঘর্ষের মানুষ দেখে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শয়তান দেখায় মানুষকে পরেশান করবার জন্য। আবার কোনো কোনো সময় স্বপ্নের মধ্যে সেহের খাওয়ায় শয়তান, সেহের খাওয়ায়। এবং এই ঘটনাগুলো যারা সারাই ঝাড়ফুঁক করে, তারা ঝাড়ফুঁক করে প্রতিনিয়ত এগুলোর মানে চাক্ষুষ প্রমাণ তারা দেখতে পান যে খাওয়াইছে, যেটা সে কোনোদিন খায়নি বমিতে সেটা বাইর হয়েছে শুধু আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে। আমি এটা বলি আল্লাহর কালামের মিরাকল যদি কেউ দেখতে চান তো সত্যিকার ঝাড়ফুঁক যারা করেন, তারা এটাকে বিজনেস বানান নাই, ধান্দাবাজ না, দুই নম্বরই করে না, এরা কোরআন তেলাওয়াত করে কীভাবে মিরাকল কাজ করে তাদেরকে দেখবেন। গতকালকে রংপুর গিয়েছিলাম একটা কাজে, একটা মাদ্রাসা জমি দেখতে, তো সেখানে এক ভাই উনি গাড়ি চালায় আসতেছিলেন, আমি চিনি ব্যক্তিগতভাবে, তো ওই ভাই বলতেছিলেন যে ভাই আমি এক রাগের কাছে গেলাম, উনি কিছু রুকিয়ার বললেন, এরপর ওর থেকে আমি জিনিসগুলো শিখে নিলাম, এরপর আমি নিজে আমার ফ্যামিলিতে বিভিন্ন সদস্য এফেক্টেড হলে আমি আমল করলাম। উনি যা বললেন সেটা এক কথায় মানে ইমান জাগা নিয়ে, ইমান জেগে যাবে। ভদ্রলোক আমাকে বললেন যে মানে আমি অবাক, আমি মনে করতাম যে হুজুররা করলে বোধ হয় কাজ হয়, অ্যাকশন হয়, আমি করলে কাজ হবে না, দেখি না, আমারটা তো অ্যাকশন হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার কোরআনে কারিম বিশেষ করে আপনার এটা দিয়ে ঝাড়ফুঁক করলে আল্লাহর কুদরত দেখা যায়, জীবন্ত মহেসা। যাই হোক, তো রাতে ঘুমের মধ্যে যেটা বলছিলাম যে শয়তান অনেক সময় স্বপ্ন দেখায়, অনেক সময় স্বপ্নের মধ্যে সেহের খাওয়ায় মানুষকে ক্ষতিগ্রস্ত করে। বাচ্চার জন্য ওই যে সকাল সন্ধ্যার দোয়া, ঘুমের সময় ওজু করে শোয়া, দোয়া পড়ে শোয়া, তিন কুল পড়ে, তিন কুল তিনবার তিনবার করে পড়ে শরীর ফু দিয়ে তারপরে শোয়া, বাচ্চাদেরকে ফু দিয়ে শোয়ানো, হ্যাঁ এই কাজগুলো করতে হয়। এরপরে যদি সমস্যা মনে করেন রুকিয়ার অ্যাপসগুলো থেকে আয়াতগুলো চালাই দিয়া ইয়েতে অডিও ডিভাইসে এরপরে ঘুমায় গেলেন, প্রতিনিয়ত আলাদা দেখার তফিক আলহামদুলিল্লাহ। এই জন্য স্বপ্ন এটা হলো একটা যে শয়তান দেখায়, আরেকটা হলো আল্লাহর তরফ থেকে ইঙ্গিতবাহী স্বপ্ন, বিভিন্ন কিছু বিভিন্ন জিনিসকে ইন্ডিকেট করে। এটা খুব সূক্ষ্ম একটা শাস্ত্র, এই শাস্ত্রের পণ্ডিত আমাদের দেশে এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আমার নিজেরও খুব বেশি জানা নেই বিষয়ে। তো এখন অবৈত পুরুষ বিয়ে স্বপ্ন দেখা, যুবক বিয়ে স্বপ্ন দেখা বিশেষ কোনো ব্যাখ্যা ওইরকম আছে কি না তাৎপর্যপূর্ণ, এটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন তারা বলতে পারেন, আমি এই বিষয়ে জানি না। তবে আমার কাছে মনে হয় এটা স্বাভাবিক বিষয় যে বিয়ের জল্পনা কল্পনা বেশি করছেন এই জন্য বিয়ে দেখছেন, নিশ্চয়ই চার বছরের বাচ্চা বিয়ে স্বপ্ন দেওয়ার কথা না, কি বলেন? যুবক মানুষ দেখবে এটা স্বাভাবিক। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।